বিসমিল্লাহির রহমানির রহিম। ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ কয়েকদিন পরে আবার তোমাদের সাথে আমি অনলাইন ক্লাসে উপস্থিত হলাম। আশা করি তোমরা ক্লাসগুলো সব কিছু ঠিকঠাক মতো দেখছ এবং চর্চা করে যাচ্ছ। তো ক্লাসের প্রারম্ভে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি, যদিও তোমরা এর আগে আমার পরিচয় জানো, এখন পরিচয় না দিলেও তোমরা জানবে, কারণ তোমরা সবসময় আমার ক্লাস দেখো। তোমাদের নিজস্ব একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কেবল আমরা নাজিরপুর কলেজের শিক্ষকরাই ক্লাস দিয়ে থাকি। তারপরেও আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি নাজমা খানম, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, নাজিরপুর ডিগ্রি কলেজ, গুরুদাসপুর, নাটোর। ইতোপূর্বে তোমাদের সাথে আমি ডিগ্রি দ্বিতীয় বর্ষের যে ক্লাসটা নিয়েছিলাম সেটা হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্রের উপাদানসমূহ, রাষ্ট্রের কার্যাবলী। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব রাষ্ট্রের কার্যাবলীর মধ্যে যে দুটা ভাগ আছে, একটা হচ্ছে অপরিহার্য কার্যাবলী এবং অন্যটা ঐচ্ছিক কার্যাবলী। গত ক্লাসে আমি তোমাদের সাথে অপরিহার্য কার্যাবলী আলোচনা করেছি, আজকে আমি আলোচনা করব রাষ্ট্রের গৌণ কার্যাবলী। তো বন্ধুরা, আমরা তোমাদের সাথে রাষ্ট্রের গৌণ কার্যাবলী বা ঐচ্ছিক কার্যাবলী আলোচনা করার পূর্বে একটু পূর্বে ফিরে যাব। একটু পূর্বে ফিরে যেতে হলে আমাদেরকে প্রথমে একটু রাষ্ট্র সম্পর্কে ধারণা দিতে হবে। যদিও তোমরা রাষ্ট্র সম্পর্কে জানো, রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলী সম্পর্কে একটু ধারণা দিতে হবে, যদিও তোমরা এটা জানো, অনুশীলন করেছো। তো বন্ধুরা, আসলে রাষ্ট্র কাকে বলি একটু আমরা সেটা ঝালাই করে নিই। রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক সংগঠন। মানুষের আদিম সংগঠন হচ্ছে পরিবার। পরিবার আস্তে আস্তে বড় হয়ে সেটা গ্রাম, বিভাগ, এমনিভাবে একসময় রাষ্ট্রে পরিণত হয়েছে। তো রাষ্ট্রের বিভিন্ন সংজ্ঞা দিয়ে গেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী। তন্মধ্যে রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন অধ্যাপক গার্নার। তার মধ্যে রাষ্ট্র হলো এমন কতিপয় জনসমষ্টি যার একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে, সেই ভূখণ্ডে রয়েছে একটা নির্বাচিত সরকার, যার আছে সার্বভৌমত্ব এবং এই সার্বভৌমত্বের প্রতি সবাই সমভাবে অনুগত। আর এই রাষ্ট্রের আছে কিছু কার্যাবলী। রাষ্ট্রের কার্যাবলীকে ভাগ করা যায় দুই ভাগে, প্রথমত অপরিহার্য বা মুখ্য কার্যাবলী, দ্বিতীয়ত গৌণ বা ইচ্ছাধীন কার্যাবলী। অপরিহার্য কার্যাবলী বলতে আমরা সেই সকল কার্যাবলীকে বুঝি যেগুলো না করলে রাষ্ট্রের অস্তিত্ব পর্যন্ত বিপন্ন হয়ে যেতে পারে, সেই সকল কার্যাবলীকে অপরিহার্য কার্যাবলী বলে। অর্থাৎ সেই সকল কার্যাবলী অবশ্যম্ভাবীভাবে রাষ্ট্রকে পালন করতে হয়। তারপরে আসুন গৌণ কার্যাবলী বা ইচ্ছাধীন কার্যাবলী। ইচ্ছাধীন কার্যাবলী রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এই কাজ করলে জনগণের জীবনমান উন্নত হয়, জীবনমান পরিচ্ছন্ন হয়, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, সামাজিক নিরাপত্তা বিধান হয়। তো ঐচ্ছিক কার্যাবলী বলা হয়েছে এই কারণে যে ঐচ্ছিক কিছু কাজ আছে যা না করলে একেবারে যে রাষ্ট্র বিপন্ন হয়ে যাবে তা না, তবে ঐচ্ছিক কার্যাবলী করা অত্যন্ত জরুরি। ঐচ্ছিক কার্যাবলীর মাধ্যমে জনগণের জীবনমান সুন্দর হবে। তাহলে বন্ধুরা, ঐচ্ছিক কার্যাবলীর মধ্যে কী কী আছে আমরা এখন একটু ধারাবাহিকভাবে আলোচনা করি। রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলীর মধ্যে রয়েছে প্রথমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন। একটি রাষ্ট্রের উন্নয়নের প্রথম এবং প্রধান শর্ত আমরা যেটাকে বলতে পারি সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। একটি এলাকার যোগাযোগ ব্যবস্থা যত ভালো সেই এলাকার অর্থনৈতিক অবস্থা তত ভালো। মনে করো তোমার এলাকায় খুব ভালো শিল্প প্রতিষ্ঠান আছে, তোমার এলাকায় সুন্দর সুন্দর ভালো কৃষি ফলন হয়, সোনার ফসল ফলে, কিন্তু সেই ফসল বাজারজাত করার জন্য তোমাদের যথেষ্ট রাস্তাঘাট নাই, যোগাযোগ ব্যবস্থা নাই, সেক্ষেত্রে তোমরা কিন্তু দ্রব্যের মূল্য পাবে না, তোমরা উৎপাদিত দ্রব্যের মূল্য পাবে না। এই জন্য দ্রব্যকে বাজারজাতকরণের জন্য রাস্তাঘাট অত্যন্ত জরুরি। তাছাড়া তোমার এলাকায় রাস্তাঘাট নাই, সেই সময় একজন মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, তাকে দ্রুত
মেডিকেলে নেওয়া দরকার, সেখানে নেই রাস্তাঘাট, নেই কোনো যানবাহন, সে রুগীটা হয়তো বাসাতেই মারা যাবে। এই জন্য জনগণের সকল প্রকার জীবন মান উন্নয়নের জন্য আর্থিক সাহায্যের জন্য আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন অত্যন্ত জরুরি। তাই সরকার রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন সাধন করে থাকেন, এটা সরকারের গৌণ কাজ। এ কাজটা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলীর মধ্যে নেক্সট যেটা আমি বলছি সেটা হলো জনস্বাস্থ্য সংক্রান্ত কাজ। জনস্বাস্থ্য সংক্রান্ত কাজ রাষ্ট্রের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনস্বাস্থ্য কার্যাবলীর মধ্যে রয়েছে দেশে হাসপাতাল স্থাপন, শিশু সদন স্থাপন, মাতৃসদন স্থাপন, পরিবার কল্যাণ স্থাপন। এই সকল হাসপাতাল, শিশু সদন, মাতৃসদন, পরিবার পরিকল্পনা কেন্দ্র যদি স্থাপিত হয় তাহলে দেশের মানুষজন খুব সহজেই স্বাস্থ্যসেবা পেতে পারে। আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু স্বাস্থ্যসেবা অনেক অনেক সময় দেখা যায় গর্ভবতী মহিলারা সঠিক চিকিৎসার অভাবে অ্যাপ্লামশিয়া রোগে ঘরে ভুগেন, রক্তশূন্যতায় ভুগেন, পেটে বাচ্চা নেওয়া অবস্থায় পানিশূন্যতায় ভুগেন, তখন তারা চিকিৎসার অভাবে মারা যান, যে রোগের কারণ আমরা নির্ণয় করতে পারি না। কিন্তু যদি হাসপাতাল, শিশু সদন, মাতৃসদন সব কিছু থাকে আমরা অতি দ্রুত তাদের চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে পারি। আমাদের দেশে একসময় শিশুদের স্বাস্থ্য ছিল ভগ্ন, দেখা যেত তারা সবসময় অসুস্থ থাকতো, তাদের রোগ নির্ণয় করতে পারতাম না। যদিও তাদের রোগ নির্ণয় করতে পারতাম কিন্তু তাদের যথেষ্ট ঔষধ ব্যবস্থা পত্রের ব্যবস্থা ছিল না যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের অনগ্রসতার কারণে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা। কিন্তু বর্তমানকালে আমাদের শিশুরা সবাই খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে বেড়ে উঠছে। শুধু আমাদের দেশে অনেক অনেক ডাক্তার, মেডিকেল কলেজ, শিশু সদন, মাতৃসদন স্থাপনের কারণে। তাহলে বন্ধুরা, এটা আমাদের দেশে স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই হাসপাতাল, শিশু সদন, মাতৃসদন ইত্যাদি স্থাপন করা। তারপরে আমি যেটা বলবো, সামাজিক নিরাপত্তা বিধান। সামাজিক নিরাপত্তা বিধান একটা রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। সমাজে মানুষ বসবাস করতে হলে তখন তাদের নিরাপত্তা দরকার। সামাজিক নিরাপত্তা ব্যতিরেকে একটা দেশ উন্নতির দিকে ধাবিত হতে পারে না। সামাজিক নিরাপত্তা বিধানের মধ্যে রয়েছে নারীর সেবা, বয়স্কদের বয়স্ক ভাতা, দরিদ্রদের সাহায্য করা, এগুলো হলো সামাজিক নিরাপত্তা। এই সামাজিক নিরাপত্তা থাকলে নারী, শিশু, বয়স্ক, পীড়িত জনগণ সব সুন্দর সুস্থভাবে নিরাপদের সাথে জীবনযাপন করতে পারে। তাই এইগুলো ব্যবস্থা করা সরকারের অত্যন্ত জরুরি। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে জনস্বাস্থ্য সংক্রান্ত কাজ। ও, জনস্বাস্থ্য সংক্রান্ত কাজ সম্পর্কে তোমাদের সাথে আগেই আলোচনা করেছি। তারপরে শিল্প ও ব্যবসায় বাণিজ্য সংক্রান্ত কাজ। শিল্প এবং ব্যবসায় বাণিজ্য কাজের উন্নয়ন করা সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। দেশের শিল্প কারখানা স্থাপিত হলে, ব্যবসা বাণিজ্যের উন্নয়ন হলে আমাদের দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। আর এই এগিয়ে যাওয়ার জন্য শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবসায় বাণিজ্য সরকারকে বিভিন্ন সময় বিভিন্ন রকম সাহায্য এবং ভর্তুকি দিতে হয়। এতে করে শিল্প এবং ব্যবসা বাণিজ্যের অনেক উন্নয়ন সাধন হয়ে থাকে। কাজে শিল্প এবং ব্যবসায় বাণিজ্যের উন্নয়ন সাধিত হলেই বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেকটা এগিয়ে যায়। যেমন বিশ্ব আজ শিল্প এবং ব্যবসায় বাণিজ্যে এগিয়েছে, বিশ্বের ছোঁয়া লেগে গেছে আমাদের বাংলাদেশেও। বাংলাদেশ যদি শিল্প এবং ব্যবসায় বাণিজ্যে এগিয়ে যায় আমাদের বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে। বাংলাদেশে থাকবে না ক্ষুধা, দারিদ্র, বাংলাদেশ থাকবে না অশিক্ষা, বাংলাদেশের মানুষ থাকবে না চিকিৎসাহীনতা, সব কিছু মিলে বাংলাদেশের মানুষের একটা সুন্দর জীবন প্রতিষ্ঠিত হবে। পরবর্তীতে আমি যেটা বলছি সেটা হচ্ছে কৃষি উন্নয়নমূলক কাজ। তোমরা জানো আমাদের বাংলাদেশ কিন্তু একটি কৃষি নির্ভর রাষ্ট্র। যদিও বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শিখেছে, তবুও বাংলাদেশের এখনও 85% লোক কৃষির সাথে জড়িত। এই কৃষিকে যদি উন্নয়ন করা যায় তবেই বাংলাদেশ হবে উন্নত। কৃষিকে উন্নত করতে হলে কৃষি ঋণ প্রদান, কৃষির যন্ত্রপাতি প্রদান, কীটনাশক সরবরাহ,
তারপরে তোমার সার সরবরাহ সবকিছু মিলে বাংলাদেশকে সাহায্য করতে হবে কৃষির উন্নয়নের জন্য। তাহলে আমাদের কি করা উচিত? কৃষি ঋণ প্রদান, কৃষি যন্ত্রপাতি প্রদান, বীজ, সার, কীটনাশক ইত্যাদি রাষ্ট্রের দিক থেকে সব কৃষকদের সরবরাহ করা উচিত। যদি কৃষকরা এই জিনিসগুলো সঠিকভাবে রাষ্ট্রের কাছ থেকে পেয়ে থাকে, কোনো অফিস থেকে পেয়ে থাকে, তাহলে কৃষিটা আরো অনেক অনেক এগিয়ে যাবে এবং কৃষিতে বাংলাদেশ হয়ে যাবে সমৃদ্ধশালী। বাংলাদেশের ফলবে সোনার ফসল, এই সোনার ফসল বিক্রি করে বাংলাদেশে আসবে সমৃদ্ধি। কাজেই ঐচ্ছিক কার্যাবলীর মধ্যে সরকারের এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আমরা যেটা বলছি সেটা হচ্ছে শিক্ষা সংক্রান্ত কাজ। শিক্ষা একটি দেশের, একটি জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া যেমন একজন মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না, তেমনি শিক্ষা ব্যতীত একজন মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না, মানে সে সঠিকভাবে চলতে পারে না। কাজেই জাতিকে যদি মেরুদণ্ড সহ দাঁড় করাতে হয় তাহলে তাকে অবশ্যই শিক্ষা দীক্ষায় উন্নয়ন করতে হবে। বাংলাদেশ সরকার জাতির শিক্ষার জন্য, জাতিকে শিক্ষিত করার জন্য বিভিন্ন সময় স্কুল, কলেজ, মাদ্রাসা, মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ইত্যাদি স্থাপন করেছে, যার কারণে বাংলাদেশের শিক্ষার্থীরা আজ শিক্ষা দীক্ষায় অনেক উন্নত, বাংলাদেশ আজ উন্নত। কাজেই ঐচ্ছিক কার্যাবলীর মধ্যে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজ। নেক্সট যেটা আসছে শ্রমিক কল্যাণ সংক্রান্ত কাজ। বাংলাদেশ যেহেতু কৃষি নির্ভর রাষ্ট্র, শিল্প নির্ভর রাষ্ট্র, কাজেই বাংলাদেশে শ্রমিক আছে, শ্রমিক তো থাকবে। এই শ্রমিকের জীবন, মান, স্বাস্থ্য এগুলোর নিরাপত্তার জন্য শ্রমিক সেবাঙ্গীন উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। শ্রমিকের উন্নয়নের জন্য সরকার শ্রমিকের বেতন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ইত্যাদির ব্যবস্থা করে থাকে, যাতে শ্রমিকরা এগুলো দ্বারা নিজেদের জীবন উন্নত করার মাধ্যমে সঠিকভাবে দেশে শ্রম দিতে পারে। নেক্সট আমি যেটা বলবো, এছাড়া রয়েছে দুস্থ নারীদের সাহায্য সেবায় এগিয়ে আসা, ভূমি সংস্কার, পানি, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি সব কিছু সরবরাহ করা রাষ্ট্রের কর্তব্য। পানি ছাড়া মানুষ চলতে পারে না, পানি অপর নাম জীবন। পানি সরবরাহ রাষ্ট্রের করা উচিত, করলে একটা জাতি বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ হয়। গ্যাস সরবরাহ করা, নারীর সেবা করা, এগুলো সরকারের অন্যতম একটা কাজ। এই সকল কাজের মাধ্যমে আমাদের রাষ্ট্র উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে, উত্তরোত্তর উন্নয়নের দিকে ধাবিত হতে পারে। তো বন্ধুরা, আমাদের ঐচ্ছিক কার্যাবলী তোমরা শুনলে আশা করি তোমরা ঠিকঠাক মতো সব কিছু অনুশীলন করবে। গত ক্লাসে আমরা অপরিহার্য কার্যাবলীর পর আজকে ঐচ্ছিক কার্যাবলী আলোচনা করলাম, তোমরা ঠিকঠাক মতো সেটা চর্চা করে যাবে এবং বাড়িতে থাকবে। আর একটা কথা তোমাদের শেষে বলে যাচ্ছি, বাংলাদেশে কিন্তু করোনা প্রাদুর্ভাব আরও বাড়ছে, সামনে শীতকাল করোনার প্রকোপ হয়তো আরও বেড়ে যাবে, তাই তোমরা সবসময় স্বাস্থ্যবিধি পালন করে চলবে, কখনো বাইরে খালিভাবে যাবে না, মুখে মাস্ক পরবে, সাথে একটা ছোটো হ্যান্ড স্যানিটাইজার নিয়ে যাবে, যেন ঘন ঘন হাতে সেটা মেখে নিতে পারো, কোথাও হাত ধোয়ার জায়গা থাকলে সম্ভবত সাবান দিয়ে হাত ধুয়ে নেবে, বাসায় এসে হাত ধুবে, গোসল করে ফেলবে, তোমাদের কাপড় চোপড় রোদে শুকিয়ে নেবে, তোমাদের বাবা মা, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, বন্ধুবান্ধব সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহ প্রদান করবে, তবেই আমরা এই করোনাকাল থেকে, করোনা ঝুঁকি থেকে বের হয়ে আসতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্ত। তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, সতর্ক থেকো। ধন্যবাদ তোমাদের। Gracias.